আবিদ আলীর পরিবার অসচ্ছল হওয়ায় মাত্র 8 বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন রাজধানীর ঢাকায়। দিন কেটেছে নিদারুণ কষ্টে। এরপর শেখেন গাড়ি চালানো। চাকরি নেন সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক হিসেবে। রাতারাতি এই গাড়ি চালক আলাদিনের আশ্চর্য চ্যারাক পেয়ে বদলে ফেললেন নিজের জীবন। কুয়াকাটায় 3-স্টার হোটেল, ঢাকায় বহুতল বাড়ি, খায়েশ পূরণ করতে হতে চান জনপ্রতিনিধি, তাই করছেন উপজেলা চেয়ারম্যান। এই চেরাগের আলো ছেলে সৈয়দ সোহানুর রহমান সিএমকেও আলোকিত করেছে। গত কোরবানি ঈদে তিনি 1 কেজি করে মাংস 100 জনকে দিয়েছেন, অর্থাৎ 100 কেজি মাংস বন্টন করেছেন। শুধু তাই নয়, সেই মাংস বন্টন করেছেন দামি গাড়িতে চড়ে। সিএম শুধু একটি গাড়ি নয়, একাধিক দামি গাড়ি ব্যবহার করেন, সবই দামি ঝকঝকে। তারপর পড়েন দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। আবার তিনি করেন ছাত্রলীগ। নিজ উপজেলা মাদারীপুরের ডাসায় ছাত্রলীগের পদ রয়েছে তার। এসব তথ্য বাবা ছেলের ফেসবুক থেকে পাওয়া যায়। এত কিছু সম্ভব হয়েছে শুধু একটি চেরাগের কারণে। সেই চেরাগটি হলো প্রশ্ন যেটি ফাঁস করে তার বাবা গাড়ি চালক আবিদ আলী কামিয়েছেন অঢেল টাকা, এমনই অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে জানা যায়। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আবিদ আলীর পরিবারের সবাই ইউরোপের ভিসা করে রেখেছেন আগেই, যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন। উপজেলা নির্বাচন করার জন্য তিনি নিয়মিত গণসংযোগ করেছেন। তার আঙুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী এবার বেরিয়ে এসেছে। সরকারের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রশ্ন ফাঁস করে এরা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার কারণেও কঠোর শাস্তি হওয়া উচিত। তাসনুভ আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।